লেখা আছে স্যার এখানে? স্যার পুরো সিনারিওটার মধ্যে অ্যাকচুয়াল এন্টিটি গুলো যদি বলা না থাকে, তখন তো আসলে এক্স্যাক্টলি সেম পাওয়া সম্ভব না। না, সেম তো হবে তা না, তবে পুরো সিনারিও আসলে যে কখন ওভাবে মানে রিয়েল ওয়ার্ল্ডে বলা থাকবে তাও তো না। মানে তুমি ধরো কি হবে যে একটা যে ক্লায়েন্ট, সেই ক্লায়েন্টের ওখানে গিয়ে তাদের কাছ থেকে জানতে চাই বা তাদের রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টটা সে প্লেইন টেক্সটে বলবে, সেই তার বলার মধ্যে অনেক নয়েজ থাকবে, অনেক আননেসেসারি ডিটেল থাকবে, অনেক মিসিং জিনিস থাকবে। সেখান থেকে যারা সিস্টেম অ্যানালিস্ট তারা আসলে অ্যাকচুয়াল সিস্টেমটা ডিজাইন করার চেষ্টা করবে। এই এই প্র্যাকটিসটা অবশ্য আমাদের নেক্সট সেমিস্টারে যে ইনফরমেশন সিস্টেম ডিজাইন কোর্স সেখানে হবে, সেখানে ল্যাবও হবে, যেখানে তোমরা বাইরে একটা জায়গায় গিয়ে সেখান থেকে রিকোয়ারমেন্টটা বোঝার চেষ্টা করবা। তো এই কোর্সে আমরা যেটা করব যে আমরা আসলে একটা ছোট ডেসক্রিপশন দিয়ে দেবো, সেখান থেকে জিনিসটা বুঝতে হবে, বাট কিছু কিছু জিনিস নিজেদেরকেও চিন্তা করে অ্যাজিউম করতে হবে। এইটা আসলে একটা খুব ক্লাসিক্যাল এক্সাম্পল, যেটা আমরা ইআর ডায়াগ্রামের ক্ষেত্রেও এই এক্সাম্পলটা সবসময় দেখাই। এখানে জিনিসটা এভাবে চিন্তা করি আমরা যে প্রথমে দেখো যে একটা আইটেম আছে। হ্যাঁ, আইটেমটা কি? আইটেমটা হচ্ছে যে চাল ডাল চিনি যেটা তুমি কিনছো সেইটা। এরপরে তোমার দেখো যে এখানে আইটেমটার একটা প্রাইস থাকে, এই জিনিসটা অবশ্যই এখানে নাই, বাট একটা ইউনিট প্রাইস। হ্যাঁ, যে যেমন চালের দাম এখন 30 টাকা 40 টাকা, প্রাইসটা সাধারণত আমরা এখানে দিতে বলি। আচ্ছা, আর একটা অর্ডারে এরকম অনেক আইটেমের জন্য অর্ডার করা হইতে পারে। তুমি যখন দোকানে যাও তুমি 4টা 5টা আইটেমের জন্য সাধারণত অর্ডার করবা, আবার একই আইটেম বিভিন্ন অর্ডারে যায়। তো এদের মধ্যে একটা মেনি টু মেনি অ্যাসোসিয়েশন, এই অর্ডার ডিটেলটা হচ্ছে সেই অ্যাসোসিয়েশন ক্লাস। এটার প্রপার্টি কি? এটার প্রপার্টিটা হচ্ছে কোয়ান্টিটি, যে এই অর্ডারে আমি কয় কেজি চাল কিনছি। এই কোয়ান্টিটি এবং এই আইটেমের মধ্যে যে ইউনিট প্রাইস থাকবে, এই দুইটা প্রাইস মিলে যেখানে গেট প্রাইস ফর কোয়ান্টিটি যেটা আছে সেটা হচ্ছে ওইটা রিটার্ন করবে। এই দুইটা মিলায় আসলে এই যে সাব টোটাল বা মানে অ্যাকচুয়ালি এটার ভ্যালুটা ক্যালকুলেট করা হবে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এখন তাহলে এরকম অর্ডারের প্রপার্টি কি? অর্ডারের প্রপার্টি যেটা বলছিলাম যে ডেট, হ্যাঁ, যে কয় তারিখের এই অর্ডারটা, কাস্টমারের একটা রেফারেন্স আসবে কাস্টমারের সাইড থেকে। এগুলো হচ্ছে আসলে এই অর্ডারের জন্য যে ইনভয়েসটা জেনারেট হয় সেই, এটা হচ্ছে আসলে সেই ইনভয়েসটা। এখানে আরো কিছু জিনিস দেখো যে ট্যাক্স ক্যালকুলেট করা হবে। তো ট্যাক্স কিভাবে ক্যালকুলেট করা হবে? তো এই অর্ডার ডিটেইল একটা জিনিস আছে ট্যাক্স স্ট্যাটাস, এটা আসলে মিন করে কিরকম যে সব এর জন্য তো একরকম ট্যাক্স হয় না। ধরো এটা যদি ফুড হয় তার জন্য হয়তো ট্যাক্স স্ট্যাটাসটা হচ্ছে জিরো, আবার এটা যদি একটা বিদেশি জিনিস হয় তার জন্য হয়তো ট্যাক্স স্ট্যাটাস হাই। তো এই এই ধরনের কিছু বিষয় থাকতে পারে, এগুলোর উপর ভিত্তি করে সে ট্যাক্স ক্যালকুলেট করবে এবং তারপরে টোটালটা ক্যালকুলেট হবে। আর কাস্টমার যে অর্ডারটা প্লেস করছিল তার ইনফরমেশন, তার একটা রেফারেন্স থাকবে, তার অ্যাড্রেস থাকবে যে যদি এখানে শিপ করতে হয় এই অর্ডারটা তার জন্য। আচ্ছা, এবার এই অর্ডারের এগেনস্টে পেমেন্ট করার বিষয় আছে, তাই না? পেমেন্টটা কিভাবে, অনেক সময় ক্যাশে দেওয়া হতে পারে অথবা ক্রেডিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে চেক চেক বিভিন্ন ভাবে। এটা আসলে বেসিক্যালি একটা ফিজিক্যাল স্টোরের কথা বলা হচ্ছে। তো ফিজিক্যাল স্টোরে যে ধরনের কাজগুলো হতে পারে সেগুলো মোটামুটি দেখানো হয়েছে। এটার এই ধরনের বেশ কিছু এক্সাম্পল তোমরা পাবা, কারণ এরকম ইয়ার ডায়াগ্রাম ক্লাস ডায়াগ্রামের জন্য আসলে এটা একটা ক্লাসিক্যাল অ্যাপ্লিকেশন। এরপরে আমরা আরেকটা দেখি সেম জিনিসই মোটামুটি। যদি দেখো এখানে ডিফারেন্স হিসাবে যেটা আসছে একটাই, সেটা হচ্ছে যে অর্ডারের একটা স্ট্যাটাস দিচ্ছে। স্ট্যাটাসটা হচ্ছে একটা এনিউমারেশন হিসেবে দেখানো হচ্ছে। তো ক্লাস ডায়াগ্রামে যখন কোনো একটা পার্টিকুলার, তুমি যখন একটা জিনিসকে একটা ফিক্স ডোমেইনের মধ্যে ভ্যালুগুলো থাকবে, তখন সেটা আসলে একটা এনিউমারেশন ক্লাসের মধ্যে দেখানো যেতে পারে। হ্যাঁ, যেমন মনে করো সে তোমাদের বিআইএস এ যে গ্রেড, এখন গ্রেড কি হইতে পারে? গ্রেড হইতে পারে এই এ প্লাস, এ এ মাইনাস, এরকম কিছু একটা ফিক্সড ডোমেইন, তাই না? যে সেই সেই জিনিসটা এখানে এভাবে ডিফাইন করা থাকতে পারে। তো এটা হচ্ছে অনেকটা বিজনেস রুলের মতো, এটা যারা পরে এটা ডেভেলপ করবে তাদের জন্য সুবিধা, তারা জানলো যে এখানে আসলে মানে এই রুলটা কি। হ্যাঁ, এখানে যেমন এটা দেখো যে কেউ যদি এটা দেখে এটা নিয়ে কোড করতে চায় তার কখনো ভুল হবে না, তাই না? যে কোন এর থেকে কোন স্টেটে গেলে কি ভ্যালুটা চেঞ্জ হয়,
এই জিনিসটা তারা করতে পারবে যে অর্ডার স্ট্যাটাসের ভ্যালু কখন 0 1 2 3 এটা দিয়ে কি মিন করে সেই জিনিসটা অ্যাকচুয়ালি স্টেট ম্যানেজ করা এটার জন্য স্পেসিফিক ডিজাইন প্যাটার্নও আছে ওটা আমরা পরে দেখব স্যার একটা কোশ্চেন ছিল স্যার এখানে তো আমরা এখন ডিজাইন করতেছি স্যার এনুমারেশন কি স্যার মানে আমাদের ইমপ্লিমেন্টেশন লেভেলে গিয়ে ব্যাপারটা দরকার না ডিজাইনের সময় কি আমার জানা দরকার আছে কাকে আমি কিভাবে এনুমারেট করছি আচ্ছা মানে এগুলো হচ্ছে কি দেখো যে ডিজাইনের উদ্দেশ্য কি ডিজাইনের উদ্দেশ্য হচ্ছে একটা টিমের মধ্যে কমিউনিকেশন এবং সবাইকে একটা কমন কনসেপ্টের মধ্যে রাখা হ্যাঁ তোমরা এখানে ধরো তুমি শুধু ক্লাস ডায়াগ্রাম কিন্তু এরপরে যেটা বলছি যে আমরা আরো অন্যান্য ডায়াগ্রাম আসবে নেক্সট সেমিস্টারে হ্যাঁ কোলাবোরেশন ডায়াগ্রাম সিকোয়েন্স ডায়াগ্রাম ওখানে কিন্তু আরো এরকম বিভিন্ন ডিটেলে যাওয়া হবে বিভিন্ন কন্ডিশন মানে সিকোয়েন্স ডায়াগ্রামে বলে দেওয়া হবে যে ধরো ইভেন একটা ই ফেলস এর কন্ডিশন গুলো বলে দেওয়া হবে তো এটা যত ডিটেলে প্র্যাকটিক্যালি হয়তো সম্ভব হয় না কিন্তু কেউ যদি চায় যে খুব ডিটেলে সে দিয়ে দিবে তাহলে যেটা হবে যে ডেভেলপমেন্টে এররের সম্ভাবনাটা কম হবে ডেভেলপমেন্ট টাইমটা কুইক হবে অনেক সময় যেমন ধরে এরকম হতে পারে যে তোমার এই অ্যাকচুয়াল ক্লায়েন্ট আছে আমেরিকায় ওখানে একটা টিম আছে তারা হচ্ছে এটার সিস্টেম অ্যানালাইসিস করে ডিজাইন টিজাইন করে বাংলাদেশে পাঠাবে বাংলাদেশে হয়তো কিছু জুনিয়র ডেভেলপার আছে তারা এটা কুইকলি ডেভেলপ করবে তো কেস মানে বিভিন্ন কেসে কোন কেসে এটা কতটুকু ডিটেল করা হবে তার উপর ডিপেন্ড করে যে তুমি ডিজাইন লেভেলে কতটুকু ডিটেল করবা আর নাকি ডেভেলপারের হাতে ছেড়ে দিবা এটা অর্গানাইজেশন এবং তার কালচার তার সিনারিও অনেক কিছুর উপর ডিপেন্ড করবে ঠিক আছে এবার এই যে সিস্টেমটা আমরা দেখছি এই সিস্টেমটাকে এবার একটু ব্রডার কনটেক্সটে যেখানে হচ্ছে ই কমার্স মানে অনলাইন শপিং এর কনটেক্সটে যদি আমরা দেখি অনলাইন শপিং এর কনটেক্সটে দেখলে কি হচ্ছে দেখো যে ওয়েব ইউজার তার লগ ইন পাসওয়ার্ড এই জিনিসগুলো এটা ইয়ে আছে আচ্ছা ইউজারের একটা এনুমারেশন আছে যে সে অ্যাক্টিভ নাকি সে ব্লক ব্যান্ড হইতে পারে নিউ ইউজার অনেক কিছু আচ্ছা আমাদের যে আইটেম গুলো হ্যাঁ অর্ডারের ফলে অর্ডার এবং প্রোডাক্ট তাদের মধ্যে ওই অ্যাসোসিয়েশন হিসেবে লাইন আইটেমটা আছে যেখানে কোয়ান্টিটি এবং প্রাইসটা এখানে রাখা আছে এটা আসলে এই প্রাইসটা এখানে রাখাটা অ্যাকচুয়ালি এই প্রাইসটা আসবে হয়তো প্রোডাক্ট টেবিল থেকে জাস্ট এখানে ইউনিট প্রাইসটা শো করছে আর কি আচ্ছা এবার এই লাইন আইটেমটা আলটিমেটলি একটা শপিং কার্টের মধ্যে গিয়ে অ্যাড হচ্ছে তাই না শপিং কার্ডের মধ্যে অ্যাড হচ্ছে এবং এই শপিং কার্ডটা আবার একটা কাস্টমার অ্যাকাউন্টের সাথে লিংক কেন কারণ কাস্টমার অ্যাকাউন্টে হচ্ছে তার এই যে বিলিং অ্যাড্রেস আছে এবং অনেক সময় এখানে ওই যে তার পেপাল ইনফরমেশন বা এরকম কিছু থাকতে পারে তো যাই হোক মানে অর্থাৎ তার একটা ভ্যালিড একটা অ্যাকাউন্ট যে অ্যাকাউন্টটা অলরেডি ভেরিফাইড হয়তো সেটা তার ইমেল ফোন এগুলোর মাধ্যমে ভেরিফাই হয়ে আছে সেই রকম একটা অ্যাকাউন্টের সাথে লিংক একটা ওয়েব ইউজার যখন আসলে এই শপিং কার্টে সে কাজ করবে তার যে ভেরিফাইড অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টটা তাকে অথেন্টিকেট করে এবং তার স্ট্যাটাস বা স্টেট এগুলো সে মানে শো করে বা ওয়েব ইউজার আর অ্যাকাউন্ট এই দুইটা আসলে একই সঙ্গে লিংক কেন সেটা বুঝুন মানে এখানে অ্যাকাউন্টে কিছু অ্যাকাউন্টে ধরো তুমি যখন তুমি ওয়েব ইউজার প্রথম ফেজে শুধুমাত্র দেখবে হচ্ছে তোমার লগ ইন এবং পাসওয়ার্ড এটা দেখার পরেই তোমাকে ঢুকতে দিল কিন্তু তুমি যখন নাকি পে করতে যাবা হ্যাঁ তখন তোমার ধর একটা অ্যাকাউন্ট থাকা লাগবে মানে মনে করো যে তুমি দেখতেছো শুধু আজকে তুমি কিছু কিনবা না তুমি একটা নিউ ইউজার তখন তোমার অ্যাকাউন্ট না থাকলেও হবে কিন্তু যখন নাকি তুমি পে করতে যাবা তখন তোমার একটা ভেরিফাইড অ্যাকাউন্ট লাগবে যেখানে তোমার এই ফোন নাম্বার ইমেল বিলিং অ্যাড্রেস অনেক কিছু থাকে তো ওয়েব ইউজার হচ্ছে ওই যে আমরা যে এমনি বলি না যে উইন্ডো শপিং ওই রকম যে মানে জাস্ট আসলো সে দেখলো সে এখন শিওর না সে কিনবে কিনা তখন সে এত ঝামেলা করে অ্যাকাউন্ট করবে না কিন্তু যখন নাকি সে আসলে জিনিস কিনবে তখন তাকে অ্যাকাউন্ট করতে হবে এটা হচ্ছে এখানে কনসেপ্ট এনিওয়ে এটা এটা একসাথে রাখা যায় তো হ্যাঁ এটা যে আলাদা করতেই হবে এমন কোনো হার্ড অ্যান্ড ফাস্ট বিষয় নাই এটা ডেফিনেটলি আলাদা করা যায় তো এই বিষয়গুলো আবার এখানে দেখো এখানে যেমন পেমেন্টটাকে খুব সিম্পলি রাখছে কারণ ধরে নিছে যে অ্যাকাউন্ট থেকে সরাসরি পেইড হবে ওটা একটা অনলাইন মেথড এখানে আর ক্যাশ বা এগুলা রাখার সুযোগ নেই তাই না
এবার আমরা আরেকটা সিস্টেমে যাচ্ছি, সেটা হচ্ছে লাইব্রেরি। লাইব্রেরিতে কি হয়, যে একটা বই, একটা বই কিন্তু অনেক অথর মিলে লিখতে পারে, তাই না? যে ওয়ান অর মোর, একজনও লিখতে পারে, বেশিও লিখতে পারে, আবার একজন অথর সে অনেক বই লেখে, এখানে একটা আছে। এবার দেখো যে বইয়ের আন্ডারে আছে কি, যে বই বুক আইটেম, মানে বই তো ধরো একটা বইয়ের 10টা কপি থাকতে পারে, তাই না? তো বুক আইটেম মানে হচ্ছে এই 10টা কপি, বইটার নাম আছে উপরে বুকের মধ্যে, কিন্তু বুক আইটেমে বলা হচ্ছে যে এটার অনেকগুলো কপি, প্রতিটা কপিতে আলাদা একটা বারকোড আছে সেটাকে আইডেন্টিফাই করার জন্য, এবং অন্যান্য ইনফরমেশন গুলা ওই পার্টিকুলার বইয়ের যে কপিটা তার উপর ডিপেন্ড করে। এরপরে দেখো যে এই যে আমাদের ক্যাটালগ আছে, ক্যাটালগে সেই বুক আইটেম গুলার একটা রেকর্ড থাকবে, কেউ যদি ক্যাটালগ দেখতে চায় সে ক্যাটালগ থেকে মোটামুটি বুঝতে পারবে কি অবস্থা। তারপরে আমাদের মূল লাইব্রেরি, লাইব্রেরিতে আসলে অনেকগুলো অ্যাকাউন্ট থাকবে, এই অ্যাকাউন্টের এগেনস্টে আসলে বইগুলো রিসিভ করতে, বড় করতে পারে বা বুকিং দিয়ে রাখতে পারে, রিজার্ভ করতে পারে। আর এছাড়া কিছু ইন্টারফেস আছে দেখো, যে সার্চ, ম্যানেজ, এই এই ধরনের কাজগুলো করার জন্য, যেগুলো কি ইনহেরিট করছে, যেমন লাইব্রেরিয়ান, লাইব্রেরিয়ান এটা সার্চ করে, ম্যানেজ করে। পেট্রন, সে এটা সার্চ করতে পারে এবং তার অ্যাকাউন্ট থাকতে পারে। পেট্রন বলতে বলতে মেম্বার বোঝানো হয় আর কি, যে আমরা নর্মালি যে লাইব্রেরিতে মেম্বার বলি সেই জিনিসগুলো। আর বেশ কিছু দেখো এনিউমারেশন ক্লাস আছে, যেমন একটা হচ্ছে যে অ্যাকাউন্ট স্টেট, যে এই যে মেম্বারের অ্যাকাউন্টটা, এগুলো ধরো প্রতি মাসে প্রতি বছর হয়তো রিনিউ করতে হয়, কেউ যদি ওই লাইব্রেরিতে রিনিউ না করে তাহলে তার এটা হয়তো ফ্রোজেন হয়ে যাবে, 2 বছর রিনিউ না করলে ক্লোজ হয়ে যাবে, এই ধরনের কিছু থাকে। তারপরে ল্যাঙ্গুয়েজ, কি কি ল্যাঙ্গুয়েজের বই বা কি কি ল্যাঙ্গুয়েজে সার্ভ করা হয়, সেগুলো একটা এনুমারেশন হিসেবে রাখা আছে। স্যার এই এনুমারেশনের সঙ্গে কি লিংক করা হয় না? এটা অপশনাল, মানে কারণ এখানে দেখো যে তুমি এমনিও বুঝবা যে ফরম্যাট, ফরম্যাট কথাটা কোথায় আছে, ফরম্যাটটা এই যে বুক আইটেমের মধ্যে একটা ইয়ে আছে, তাই না? ফরম্যাট, তাহলে এই ফরম্যাটের এনিউমারেশন, এটা ডেটা টাইপই বলা হয়েছে যে ফরম্যাট টাইপ। তাহলে ডেটা টাইপ ফরম্যাট টাইপ কেন হলো? ডেটা টাইপ তো স্ট্রিং বলতে পারতো, স্ট্রিং না বলে ফরম্যাট বলছে, মানে ফরম্যাট ক্লাসের একটা অবজেক্ট, তাহলে তখন বলতে হয় যে তাহলে এই ফরম্যাট ক্লাসটা কি, সেটা তখন এখানে দেখা দিচ্ছে যে ফরম্যাট ক্লাসে এই কয়েকটা এরকম স্ট্যাটিক ইন্টিজার ভ্যালু, মানে কয়েকটা ভ্যালু আছে, যে এই ফরম্যাটটা কি কি টাইপের হইতে পারে তার ডোমেইন গুলো বলে দেওয়া আছে। স্যার একটা কোশ্চেন, বলো স্যার, আমরা এনুমারেশন কখন ইউজ করব? ধরেন স্যার বুক আইটেমের সাবজেক্ট যদি আমাদের কাছে কয়েকটা মানে ফাইনাইট সেটে থাকে, তাহলে কি তখন সেটা আমরা স্ট্রিং বাদ দিয়ে এনুমারেশন ইউজ করলে? হ্যাঁ অবশ্যই তখন করতে পারো, তবে সাবজেক্টটা যে ভ্যাস্ট একটা জিনিস, তাই না? মানে নরমালি যে তুমি এনুমারেশনটা হচ্ছে একটা ফিক্সড ডোমেইন যখন হয়, যে আমার এই সিস্টেমের জন্য আমি এই 4টা বা 4, 5, 6, 7টা ভ্যালুর মধ্যে এই ডোমেইনটা ফিক্স থাকবে। সাবজেক্টে এরকম হওয়াটা কঠিন, সাবজেক্টে নতুন নতুন সবসময় আসে। ধরো তো আমরা যদি বিআইএস এ বলি, বিআইএস এ মনে করো আমার ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্টটা একটা এনুমারেশন হতে পারে, আমি জানি যে আমার এখানে 9টা বা 10টাই ডিপার্টমেন্ট আছে, এর বাইরে হয়তো 5 বছর পর পর একটা নতুন ডিপার্টমেন্ট, 10 বছর পর নতুন ডিপার্টমেন্ট আসতে পারে। হ্যাঁ, নতুন ডিপার্টমেন্ট আসলে তখন বেশ কিছু জায়গায় চেঞ্জ করতে হবে, কিন্তু আপাতত এটা ফিক্স। তাহলে কি হবে, যে এই এনুমারেশনটা কোথায় কাজে লাগে, যে যেখানে আমি বিভিন্ন জায়গায় যে সিলেক্ট অপশন গুলো দিব, তখন আমি ওই এনুমারেশনের ভ্যালু গুলো জাস্ট ওখানে শো করলেই হবে। না হলে আমাকে কি করতে হতো, না হলে আমাকে এই ধরো বুকে মনে করো 20,000 বইয়ের ইয়ে আছে, সেখান থেকে ইউনিক ইনফরমেশন গুলো এনে আমাকে দেখাতে হতো। হ্যাঁ, ইউনিক ফরম্যাট গুলো এনে আমাকে ওই সিলেক্ট বক্সে দেখাতে হতো, সিলেক্ট অপশনের মধ্যে। কিন্তু এখানে আমাকে ওটা দেখানোর দরকার নেই, আমি জানি যে এই ফিক্সড কয়েকটা ফরম্যাটই আমি এখানে হ্যান্ডেল করি, সো এই ফরম্যাটগুলো আমি ওই আমার এনিমারেশন ফরম্যাট থেকে সরাসরি আমি দেখা দিতে পারবো, এটার জন্য আমার ডেটাবেজে গিয়ে ইউনিক সার্চ করার দরকার হবে না। জি স্যার, বুঝতে পারছি। স্যার এখানে এন্টিটি বলতে কি বোঝাচ্ছে, আর শুধু বুক আইটেম আর অ্যাকাউন্টই কেন এন্টিটি? আচ্ছা, এন্টিটি, এন্টিটি বলতে আসলে ওটা বোঝায় যে যেই জিনিসটাতে রিয়েল লাইফে একটা এক্সিস্টেন্স আছে সেই জিনিসটাই বোঝায়। যেমন বুক, আসলে এখানে বুক মানে কোনো রিয়েল লাইফের যে একটা বই সেটাকে বোঝায় না,
এখানে বুক বলতে বোঝা হচ্ছে যে বইয়ের যে ইনফরমেশনটা, যে এটা এই সাবজেক্টের এই পাবলিশার এই পাবলিকেশন ডেট, কিন্তু অ্যাকচুয়ালি যে বইটা ফিজিক্যালি সেটা হচ্ছে বুক আইটেম। তো ওই জন্য মানে আরেকটা হচ্ছে যে মানে এন্টিটি ক্লাসে বেসিক্যালি যে আমার মানে ডেটাবেজের যে এন্টিটি বা যে টেবিল, সেই টেবিল থেকে ডেটাটা এনে আমি এই ক্লাসের এই অবজেক্টের মধ্যে এটাকে ম্যাপ করে রাখবো। এটা আসলে তোমরা এই জিনিসটা যখন আমরা পরে এমভিসি প্যাটার্ন বলে একটা জিনিস পড়বো সেই সময় একটু ভালো বুঝতে পারবা যে ক্লাস কয়েক ধরনের। আমাদের আজকেও লাস্ট স্লাইডে একটু আছে, ক্লাস হয় সাধারণত কিছু ক্লাস থেকে বাউন্ডারি বা ভিউ ক্লাস, যেটা হচ্ছে তোমার ইউজারের সাথে ইন্টারঅ্যাক্ট করে, ইউজার যে ইনফরমেশন গুলো দেয়, একটা ফর্ম ফিল আপ করে, সেই ভ্যালুগুলো নেয়, এরপরে ওই ভ্যালুগুলোকে প্রসেস করার জন্য একটা কন্ট্রোলার ক্লাস থাকে। আরেক ধরনের ক্লাস থাকে মডেল, যারা হচ্ছে যে এরকম যে ডেটাবেজে আমার যে ইনফরমেশনটা আছে ধরো বুক আইটেম, এই ইনফরমেশন গুলোকে জাস্ট মেমোরিতে রাখার জন্য অবজেক্টের মধ্যে এই ক্লাসগুলো ব্যবহার করা হয়। সো এই এন্টিটি ক্লাসগুলো হচ্ছে এরকম যে একটা ডেটাবেজের করেসপন্ডিং ক্লাস, যেখানে ডেটাবেজের ওই ভ্যালুগুলো নিয়ে এসে ওই ক্লাসের ওই অবজেক্টের মধ্যে সেট করে রাখা হবে, এবং কন্ট্রোলার ক্লাস ওই ভ্যালুগুলোকে প্রসেস করবে, অর্থাৎ ওই ভ্যালুগুলোকে ইউজ করে কোনো একটা বিজনেস লজিক ইমপ্লিমেন্ট করবে। এটা আসলে মানে পরে আমরা অন্য যখন এমভিসি আর্কিটেকচারটা দেখবো তখন একটু বেটার বুঝতে পারবো। জি স্যার। এবার আরেকটা কমন সিনারিওতে আমরা আসি, সেটা হচ্ছে হসপিটাল। হ্যাঁ, এটা তোমরা দেখবা যে পরীক্ষায় অনেক সময় আসে টাসে, যে একটা হসপিটালে আসলে বেসিক্যালি দুই ধরনের জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে তার ফিজিক্যাল জিনিস, সেটা হচ্ছে যে ওয়ার্ড বা কেবিন এগুলো থাকতে পারে, আর একটা হচ্ছে তার ম্যান পাওয়ার, তাই না, যে টিম। তো এখানে দেখাচ্ছে যে টিমে ডক্টর আছে, ডক্টর দুই ধরনের, কনসালটেন্ট ডক্টর, জুনিয়র ডক্টর, এবং তারা হচ্ছে একটা টিম হচ্ছে একটা পেশেন্টকে সার্ভ করে, আর পেশেন্ট একটা ওয়ার্ডে, একটা ওয়ার্ডে অনেক পেশেন্ট থাকে, একটা ডক্টর অনেক পেশেন্টকে সার্ভ করে, আবার একটা পেশেন্ট অনেক ডক্টরকে দেখাতে পারে। তো এটা খুব সিম্পলিস্টিক ওয়েতে দেখানো হয়েছে। তোমরা একটু বলতো যে এখানে কি কি জিনিস মিসিং আছে। নার্স, রাইট, মানে আসলে আমাদের টিমের মধ্যে শুধুমাত্র ডক্টর দেখানো হয়েছে, এছাড়াও আরো অন্য রকম নার্স থাকতে পারে, এই যে যারা ধরো বিভিন্ন টেস্ট করে, তাই না, টেকনিশিয়ান, তারা থাকতে পারে। তো ওই জিনিসগুলো এখানে মিসিং আছে। আমরা এটার আর একটু ডিটেইল একটা ছবি এবার দেখি। তাহলে এখানে যে জিনিসটা আমরা বললাম যে একদম এরা দেখো যে শুরু করছে একটা পার্সন দিয়ে, পার্সন হতে পারে পেশেন্ট অথবা স্টাফ, স্টাফের মধ্যে হচ্ছে অপারেশনাল স্টাফ যার মধ্যে ডক্টর এবং নার্স, আবার টেকনিক্যাল স্টাফ যার মধ্যে যে টেকনোলজিস্ট যারা এবং টেকনিশিয়ান যারা যে টেস্ট টেস্ট এগুলো করবে, এছাড়া আছে কি অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফ। তাহলে আসলে স্টাফের বেশ একটা ডিটেইল এখানে নিয়ে আসছে, তাই না। আর এখানে আবার কোন অংশটা মিসিং আছে, এখানে ওই ওয়ার্ড বা ওই রেসিডেন্সিয়াল যে পার্টটা সেইটা নাই। এটা যদি আবার আমাদের আনতে হয় তাহলে আমরা আরেকটা যে হসপিটালের মধ্যে আরেকটা জিনিস বা ডিপার্টমেন্টের আন্ডারে আমরা আনতে পারি, যে ডিপার্টমেন্টের আন্ডারে বিভিন্ন ওয়ার্ড থাকে, কেবিন থাকে, অপারেশন থিয়েটার থাকে, ওই জিনিসগুলো থাকে, টেস্টিং ল্যাব থাকে, তাই না। তো ওই লজিস্টিকটা এখানে দেখানো হয়নি। তো এই জন্য আমরা যেটা বলি যে তোমাদের তোমরা যখন আরো একটু এক্সাম্পল দেখবা তখন আসলে এই একই টাইপের কয়েকটা এক্সাম্পল যদি দেখো, এভাবে আমি স্লাইডটা সাজানোর চেষ্টা করছি, যে তাহলে তোমাদের কি হবে যে তোমরা বুঝতে পারবা যে ডিজাইনে এক একজন হয়তো এক একটা জায়গায় ফোকাস করে, যে এরা যখন ডেভেলপ করছে তারা হয়তো তাদের সিনারিওতে ওই অংশটা রেসিডেন্সিয়াল পার্টটা নাই, আবার আরেক মানে এক একজন হয়তো এক একটা অংশের উপর জোর দিচ্ছে। তো সবগুলো মিলায় একটা কম্বাইন ভালো ডিজাইন করা সম্ভব, যেটা হচ্ছে পুরো জিনিসটাকে কভার করে, তাই না। এবারে আরেকটা কমন সিনারিও যেটা আমরা জানি, ডায়াগ্রামে মেথডস গুলো দেখানো নাই, যে মেথডস গুলো দেখাতে হবে না। হ্যাঁ, মানে মেথড গুলো কোন কোনটাতে থাকে কোন কোনটায় থাকে না, এটা এটা ডিপেন্ড করে হচ্ছে, এটা আমি বলছিলাম যে কনভেনশনের ওপর, মানে অনেক সময় যদি অনেক বড় ইয়ে হয় তখন ধরো মেথড দেখালে এটা একটা জায়গার মধ্যে সহজে আটে না। তো এই জন্য যেখানে শুধু ক্লাসের কনসেপ্ট হতো একটা ডায়াগ্রামে দেখানো হলো। আর হ্যাঁ, তোমাদেরকে ইউজুয়ালি আমরা যেটা দিব একটা ছোট সিনারিও, তোমাদেরকে মেথড সহই মেজর মেথড গুলো সহই দেখাতে হবে, মানে কোনো কোনো ক্ষেত্রে জাস্ট আমরা এই
বইপত্রে ক্লাসে সুবিধার জন্য খুবই সংক্ষেপে জাস্ট মেইন কনসেপ্টটা আনার চেষ্টা করা হয়। মেথডটা ওখানে এই জন্য দেখানো হয় না, যে তাহলে বিষয়টা অনেক ক্লামজি হয়ে যাবে, বড় একটা সিনারিওর জন্য হয়তো মেথড দেখানোটা সম্ভব হয় না। আচ্ছা, এখানে যেটা দেখো যে একটা স্কুলে অনেকগুলো ডিপার্টমেন্ট থাকে, এখানে স্কুল মানে আসলে ইউনিভার্সিটিকেই তো অনেক জায়গায় স্কুল বলে না, সেই সেই অর্থে। তো ডিপার্টমেন্ট গুলোতে বিভিন্ন টিচার থাকে, টিচারদেরকে এখানে ইনস্ট্রাক্টর বলছে। আচ্ছা, তারপরে এই ইনস্ট্রাক্টররা হচ্ছে বিভিন্ন কোর্স টিচ করে, আর স্টুডেন্টরা হচ্ছে এই কোর্সগুলো অ্যাটেন্ড করে। সো কোর্সটা বেসিক্যালি স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টরের মধ্যে একটা মেনি টু মেনি অ্যাসোসিয়েশনকে মডেল করছে। আর স্টুডেন্টরা তো স্কুলে আছেই, তাই না? তো এটা একটা মোটামুটি সিম্পল এক্সাম্পল যেটা আসলে আমাদের সিনারিওকে কভার করে। এবার এখানে যদি আমরা দেখি যে এখানে এই স্টুডেন্ট আর ইনস্ট্রাক্টরের মধ্যে এটা বলছে কোর্স, হ্যাঁ, কিন্তু এই স্টুডেন্ট আর কোর্সের মধ্যেও কিন্তু একটা মেনি টু মেনি একটা অ্যাসোসিয়েশন আছে। এই ডিটেইলটাকে যদি আমরা নিতে চাই সেটা এখানে করা হয়েছে, এই যে এনরোলমেন্ট। অবশ্য এখানে ক্লাসের পরিবর্তে দেখানো হচ্ছে যে সেমিনার, মানে একটা একজন টিচার সে যে ক্লাসগুলো না করে সে আসলে বিভিন্ন সেমিনার সে দেয়, আর স্টুডেন্টরা সে সেমিনারে এনরোল করে এবং এই সেমিনারের জন্য সে মার্ক পায়, গ্রেড পায়, এই জিনিসগুলো সেমিনারের বিষয়। এখানে এখানে একটা জিনিস দেখো, এই যে সাম সেমিনার্স মে নট হ্যাভ এন ইনস্ট্রাক্টর, এটা এটা হচ্ছে লাইক নোট, তাই না? যে এটা হচ্ছে তুমি একটা ডায়াগ্রামের কোনো কোনো জায়গায় এরকম একটা নোট তুমি রাখতে পারো, এটা জাস্ট একটা কোয়েশ্চেন হিসাবে, যে যখন তুমি ডিজাইন করছো তখন এই জিনিসটা তোমার কাছে ক্লিয়ার না, তুমি যখন আবার এটা ফার্দার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস এর জন্য ক্লায়েন্টের সাথে কথা বলবা বা তোমার টিমের মধ্যে ডিসকাশনের জন্য তুমি এটা নোট হিসাবে এটা রাখলা, ঠিক আছে, যে তোমার ডিজাইনে এই জিনিসটা নিয়ে আবার এখানে বিজনেস লজিকটা কি, কোনো একটা ইম্পর্টেন্ট বিজনেস লজিক আছে, সেই জিনিসটা তোমার আইদার ইউজারের কাছ থেকে কাস্টমারের কাছ থেকে জানতে হবে অথবা টিমের নিজেদের মধ্যে ডিসকাস করতে হবে, সেই জন্য এরকম একটা নোট রেখে দেওয়া সম্ভব। এটা দেখো আরেকটা এক্সাম্পল, সেটা আমরা যে আমাদের এয়ারলাইন সিস্টেম সেটাকে মডেল করা হচ্ছে। এখানে একটা ইন্টারেস্টিং জিনিস দেখো যে এয়ারপোর্ট আর ফ্লাইট এদের মধ্যে রিলেশনটা কিভাবে দেখানো হচ্ছে, যে একটা হচ্ছে অরিজিন আর একটা হচ্ছে ডেস্টিনেশন। যে একটা এয়ারপোর্টে অনেক ফ্লাইট সেখান থেকে ফ্লাই করবে, আবার অনেক ফ্লাইট ওখানে এসে ল্যান্ড করবে, তাই না? তো সেই অর্থাৎ দুইটা ক্লাসের মধ্যে ডিফারেন্ট অ্যাসোসিয়েশনও থাকতে পারে। তো প্লেন হচ্ছে ফ্লাইট হিসাবে অপারেট করে, তাই না? আর প্যাসেঞ্জার একটা পার্টিকুলার ফ্লাইটের জন্য বুকিং দেয়, কারণ দেখো যে মানে একটা প্লেন তো শুধু একটা ফ্লাইট না, সে অনেকগুলো ফ্লাইটই কভার করে, অনেক ফ্লাইটের জন্য সে অপারেট করে থাকে। আচ্ছা, টিকিট যেটা হবে, টিকিটটা হচ্ছে একটা পার্টিকুলার ফ্লাইটের জন্য, যে অর্থাৎ এই প্যাসেঞ্জার এই ফ্লাইটটা অ্যাভেল করছে, সেই জিনিসটা এনশিওর করা হয়। এবং প্লেনের সাথে একটা সম্পর্ক আছে, যেহেতু নাম্বার অফ সিট, তুমি টিকিট বিক্রি করবে আসলে নাম্বার অফ সিটের উপর ডিপেন্ড করে, সেই জন্য ওটারও একটা সম্পর্ক থাকবে। আর এছাড়া প্যাসেঞ্জারের কিছু লাগেজ থাকে, লাগেজগুলো এ করতে হয়, আর এয়ারপোর্টের সাথে কান্ট্রি সম্পর্ক আছে, ভিসা বা ওই রিলেটেড বিষয়গুলো এখানে যুক্ত। এখানে দেখো একটা নোট দেওয়া আছে, নোটটা কি বলছে, এই যে প্লেনের যে টেক অফ, তো বলছে যে টেক অফ ইজ অনলি পসিবল হোয়েন অল প্যাসেঞ্জার্স হ্যাভ বোর্ডেড, এটা এরকম একটা বিজনেস কন্ডিশন এখানে নোটে লিখে রাখা হয়েছে। স্যার স্যার এইখানে স্যার আমার প্যাসেঞ্জার স্যার টিকেটের থ্রুতে ফ্লাইটের সাথে কানেক্টেড থাকলে কি যথেষ্ট না স্যার, আলাদা ভাবে কানেকশনটা কি মিন করতেছে? ওয়েল না, মানে এখানে যেমন যেটা আছে যে সে আসলে এই ফ্লাইটের জন্য হয়তো প্রথমে সে বুকিং দেয়, হ্যাঁ, তারপরে হয়তো এটা বুকিংটা কনফার্ম করে, এটার জন্য সে পে করে, আরো অনেক সিনারিও আছে যে জিনিসগুলো এখানে আসলে দেখায় নাই। যদি এখানে একটা অ্যাসোসিয়েশন ক্লাস আসতো তাহলে সেই অ্যাসোসিয়েশন ক্লাসে হয়তো ওই জিনিসগুলো দেখানো যেত। আর এছাড়া যেমন এই যে কিছু বিষয়, যে ধরো ওই প্যাসেঞ্জার কি ফ্লাইটের জন্য আসছে কিনা, এগুলো কিন্তু রিয়েল টাইমে চেঞ্জ হবে, যেমন এই যে সব প্যাসেঞ্জার বোর্ডিং করলো কিনা, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু ওরা
মানে কন্টিনিউয়াসলি মনিটর করে, যে যেমন তোমার মানে এই প্যাসেঞ্জার ধরো বোর্ডিং টাইমের যেটা আসছে, যে ফ্লাইট ছাড়ার 1 ঘন্টা আগে থেকে বোর্ডিং করতে হবে, সে আসছে কিনা, হ্যাঁ কোন কোন প্যাসেঞ্জার আসে নাই, এই জিনিসগুলো কিন্তু ওরা মার্ক করে। এবং দেখবা যে মাঝে মাঝে এয়ারপোর্টে ওরা কল করে যে অমুক প্যাসেঞ্জার তোমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তোমার বোর্ডিং টাইম শেষ হয়ে যাচ্ছে, তুমি আসো, এই ধরনের। তো এগুলো ওদের কাছে ওই যে সিস্টেমে কন্টিনিউয়াসলি দেখায়। তো এই জাতীয় কিছু টেম্পোরারি ইনফরমেশন লাগে, যেগুলো হয়তো ক্লাস ডায়াগ্রামে ওভাবে দেখাচ্ছে না যে অত ইম্পর্টেন্ট ইনফরমেশন না সেই জন্য, কিন্তু টেম্পোরারি কিছু জিনিস আসলে লাগে। তো এই কারণে অ্যাসোসিয়েশনটা দেখানো আছে যে এখানে আরো কিছু অ্যাডিশনাল ইনফরমেশন আসতে পারে, সেইটা হয়তো বা মানে যেহেতু যেটা আমরা বলছি যে যেহেতু আমাদের এই ডিজাইন গুলার মূল উদ্দেশ্য হচ্ছে আসলে একটু হাই লেভেলের সিস্টেমটাকে দেখা, আরো লো লেভেল ইমপ্লিমেন্টেশনের সময় আরো কিছু ডিটেইল অ্যাড করার প্রয়োজন হয়। অ্যাসোসিয়েশন ক্লাসগুলোকে একটু অপশনাল ধরা হয়, যেগুলো অতটা গুরুত্বপূর্ণ না হলে হয়তো এটা ইমপ্লিমেন্ট করা লাগবে না। যদি গুরুত্বপূর্ণ হয়, কিছু ইনফরমেশন রাখার প্রয়োজন হয় আমার বিজনেস লজিক ইমপ্লিমেন্ট করতে গিয়ে বা কাস্টমার রিকোয়ারমেন্ট ইমপ্লিমেন্ট করতে গিয়ে, তখন ওই ওই ক্লাসটা ডিজাইন করা হবে। এবার আমরা আরেক ধরনের একটা এক্সাম্পল দেখি। এটা আসলে তোমরা এই যে ড্রয়িং এর যে টুল গুলো দেখো, এই ড্রয়িং টুল গুলার জন্য তোমরা যখন ইনহেরিটেন্স বা এগুলো পড়ছো, সেখানেও ক্লাসিক্যাল এক্সাম্পল হিসেবে এগুলো দেখানো হয় যে একটা শেপ কে ইনহেরিট করে, সার্কেল, রেক্টাঙ্গেল, পলিগন, বিভিন্ন ইয়ে। এখানে যে নতুন যে জিনিসটা আসে যেটা এখানে দেখার মত, সেটা হচ্ছে দেখো এখানে কিছু কিছু ক্লাসের উপরে দেখছো লেখা আছে যে বাউন্ডারি, কিছু কিছু ক্লাসের উপরে লেখা আছে যে কন্ট্রোল। হ্যাঁ, বাউন্ডারি বলতে বোঝানো হয় যেটা তোমার ইউজার ইন্টারাক্ট করে যে যেই অবজেক্টের সঙ্গে তার ক্লাস। হ্যাঁ, যেমন এখানে দেখো যে ডায়ালগ বক্স, ডায়ালগ বক্সটা কি, একটা ইউজারকে একটা মেসেজ দেখানো হলো, ইউজার এটা ক্লোজ করে দিচ্ছে এরকম। কিন্তু ডায়ালগ বক্সে যখন সে ক্লোজ করলো, তখন যে অ্যাকশনটা তৈরি হয়, সেই অ্যাকশনটাকে ম্যানেজ করার জন্য একটা কন্ট্রোল ক্লাস আছে করেসপন্ডিং, যেমন এখানে বলছে ডেটা কন্ট্রোলার বা ড্রয়িং কন্টেক্সট। ড্রয়িং কন্টেক্সট হচ্ছে এই যে আমার যে উইন্ডো বা বাউন্ডারি ক্লাস থেকে যে ইনফরমেশন গুলো পাবে, সেই ইনফরমেশন গুলোকে সে প্রসেস করবে। প্রসেস করবে মানে হচ্ছে সে ইনফরমেশনের ভ্যালিডিটি হয়তো চেক করবে, সেই ইনফরমেশনটাকে সে ডেটা বেজে পাঠাবে। হ্যাঁ, বা যেমন এখানে দেখো যে এই যে গেট ভার্টিক্যাল সাইজ, গেট হরাইজন্টাল সাইজ, এই সাইজগুলো নিয়ে সে কাজ করবে। তো এইটাই মোটামুটি আমাদের ছিল। তোমাদের কিছু ডিসকাস করার আছে?